আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব ইজিপি আইডিতে লগ ইন ছাড়া কীভাবে এলটিএম এবং ওটিএম টেন্ডার নোটিশ বের করা যায় অনেকেই আমাকে মেসেজ করেন যে ভাই ইজিপি আইডিতে লগ ইং ছাড়া কীভাবে আমরা টেন্ডার নোটিশ বিশেষ করে এলটিএম টেন্ডার নোটিশগুলো আমরা কিভাবে বের করব। তো মূলত আমরা ইজিপি আইডিতে লগ ইন করার পরে এখানে দেখতে পাচ্ছেন টেন্ডার টেন্ডারের আওতায় এই যে টেন্ডার্স এখানে যদি আমরা ক্লিক করি এখানে ক্লিক করেই কিন্তু আমরা এল টেন্ডার নোটিশগুলো দেখতে পাই এই যে দেখতে পাচ্ছেন এল টেন্ডার নোটিশগুলো কিন্তু এখানে শো করছে তার মানে আপনি যে ডিস্ট্রিক্টের ইনলিস্টেডমেন্ট সেই ডিস্ট্রিক্টের টেন্ডার নোটিশ এল এম টেন্ডার নোটিশগুলো কিন্তু এখানে শো করতেছে তো আমরা দেখব এবার আমরা ইজিপি আইডিতে লগ ইন ছাড়া কীভাবে এল টেন্ডার নোটিশগুলো বের করা যায় এখন বর্তমানে প্রত্যেকটা অফিসিয়ারই একটা ওয়েব পোর্টাল আছে একটা ওয়েব অ্যাড্রেস আছে সেই ওয়েব পোর্টালটা প্রত্যেক ডিসি অফিস আইসিটি দপ্তর নিয়ন্ত্রণ করে তো এই ওয়েব পোর্টালের মাধ্যমেই কিন্তু আমরা এই টেন্ডার নোটিশগুলো দেখতে পারি তো দেখি কি আমরা কীভাবে বের করব আমি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন আপনারা আমি একটা ব্রাউজার ওপেন করলাম ব্রাউজার ওপেন করে আমি ধরুন এল জিডি ডিপার্টমেন্টের যে কোনো একটা ডিস্ট্রিক্টের এলটিএম টেন্ডার নোটিশ বের করব ধরুন আমি লিখলাম এল ডট আমি ধরুন খুলনা ডিস্ট্রিক্টেরটা দেখব খুলনা ডট ডট বিডি আমি যদি লিখে এখানে কিবোর্ড থেকে এন্টারপ্রেস করলাম এন্টারপ্রেস করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে কি নির্ভয়ী প্রকৌশলীর দপ্তর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন নির্বাহী প্রকৌশলীর কার্যালয় এলজিডি খুলনা জেলা খুলনা দেখতে পাচ্ছেন এখানে টেন নোটিশ বোর্ড এই নোটিশ বোর্ডে অফিসের যত নোটিশ সংক্রান্ত বিষয় আছে সেগুলো কিন্তু এখানে আপলোড করে এই আপলোড করার মাধ্যমেই কিন্তু আমরা এই নোটিশগুলো দেখতে পারি ধরুন আমি এখান থেকে যে কোনো একটা নোটিশ উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা দেখি এখানে কি নোটিশ আছে দেখতে পাচ্ছেন এখানে ওটিএম টেন্ডার এবং এলটিএম টেন্ডার দুটোই একটা নোটিশের ভিতরে চলে আসছে একটা নোটিশের ভিতরেই দেওয়া আছে তা আমরা যদি আর একটু ব্যাকে যাই ব্যাকে যদি আর একটা নোটিশ দেখি এই দেখতে পাচ্ছেন আরেকটা নোটিশ আছে এখানেও এল টিএম টেন্ডার এবং ওটিএম টেন্ডার দুটা নোটিশই এখানে চলে আসছে এখন যদি আপনি ধরুন এখানে আমি দেখলাম খুলনা ডিস্ট্রিক্ট আপনি যদি দেখেন এখানে ঢাকা ঢাকা ডিস্ট্রিক্ট দেখেন তাহলে কিন্তু এই ঢাকা ডিস্ট্রিক্ট লিখে স্যার এখানে দেখতে পাচ্ছেন নির্বাহীপুর কৃষির কার্যালয় এল ঢাকা জেলা ঢাকা এখানে কিন্তু ঢাকার এলজিডি জিডি অফিসের দপ্তরটা চলে আসছে এখানে নোটিশ বোর্ডে তেমন কিছু দেওয়া নেই আবার যদি আপনি অন্য ডিস্ট্রিক্ট দেখতে চান সেক্ষেত্রে শুধু আপনি যদি এখানে অন্য কোনো ডিপার্টমেন্ট যেমন বি ডাব্লিউডিবি রোডস অ্যান্ড হাইওয়ে ডি সব কিছু আপনি দেখতে চান তাহলে আমি এখানে এল জিডির পরিবারটা আমি যদি পিডব্লিউডি লিখি পি ডি লিখে সার্চ করলাম সেক্ষেত্রে এখানে কিন্তু গণপত্ত অধিদপ্তর গণপত্র অধিদপ্তর এখানে কিন্তু শো করবে এই যে খুলনা শো করছে অফিসটা এখানে নোটিশ বোর্ডে তেমন কিছু দেওয়া নেই কিছুই দেওয়া নেই তো এরকম কিন্তু আপনার আপডেট হয়ে আসছে এই যে ওয়েব পোর্টালে প্রত্যেক দপ্তরই কিন্তু এই নোটিশ বোর্ডে আপনার এই ওয়েব পোর্টালের মাধ্যমে টেন্ডার নোটিশ বলেন অন্যান্য যে নোটিশ সংক্রান্ত বিষয় সেগুলো কিন্তু এখানে আপলোড করে তো এখান থেকেই আপনারা এই নোটিশগুলো দেখতে পারবেন তো এবারে আসি আমরা ওটিএম টেন্ডার কিভাবে আমরা বের করব। ধরুন আমরা কিন্তু এখানে ইজিপি আইডিতে লগ করলাম না তো এখন কী করবো আমরা ওটিএম টেন্ডার নোটিশ বের করব এখন এই যে ইজিপি আমরা অনেকেই জানি যেমন ইজিপি লিখে যদি আমি সার্চ করি তাহলে কিন্তু এই যে ইজিপির যে হোম পেজ এখানে কিন্তু নিয়ে আসবে তা আমরা এখানে ওয়েলকাম টু ইজিপিতে ক্লিক করলাম এই যে হোম পেজটাতে চলে আসলাম তো এখন এই যে ডান পাশে কর্নার এই যে সার্চ অপশনের এর পাশে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সার্চ আমরা যদি অ্যাডভান্স সার্চে ক্লিক করি অ্যাডভান্স সার্চে ক্লিক করার পরে এখানে দেখবেন সিলেক্ট মিনিস্ট্রি ডিভিশন এবং অবলিক অর্গানাইজেশন আমরা যদি এই ডান ডানপাশের এই পূর্তিটার উপরে ক্লিক করি তাহলে দেখবেন আমাদের এই যে যত অর্গানাইজেশন আছে অফিসের নাম আছে সব তথ্যগুলো কিন্তু এখানে চলে আসছে তো এখন আপনি যদি চান যে এলজিডি বা ধরুন আমি বিডব্লিউডি বা এল জি ডি রোডসের যে কোনো একটা ডিপার্টমেন্টের টেন্ডার নোটিশ বের করব ধরুন আপনি ওয়াটার বোর্ডেরটা দেখবেন মিনিস্ট্রি অফ ওয়াটার রিসোর্স অথবা আপনি এলজিডি ডিপার্টমেন্টেরটা দেখবেন এখানে মিনিস্ট্রি অফ লোকাল গভর্নমেন্ট রুরাল ডেভেলপমেন্ট এখানে এলজিডি ডিপার্টমেন্টেরটা দেখবেন তাহলে দেখলে কি করবেন এই যে প্লাস আইকনটা আছে আপনি প্লাস আইকনের উপর ক্লিক করবেন ক্লিক করলে আবার নিচে দেখবেন লোকাল গভর্নমেন্ট ডিভিশন আবার আবার প্লাসের উপরে ক্লিক করবেন এখন এখানে দেখতে পাচ্ছেন এলজিডির যত দপ্তর আছে সব দপ্তরের নাম কিন্তু এখানে চলে আসছে পৌরসভা সব পৌরসভার নাম কিন্তু এখানে চলে আসছে আমরা শুধু এল জিডি ডিপার্টমেন্টের দেখব এখানে দেখতে পাচ্ছেন এল জিডি ও ওআরজি তো এখানে আমরা যদি সিলেক্টে ক্লিক করি ক্লিক করার পরে এই যে সিলেক্ট প্রোক্রিমেন্ট এনটি এখানে ক্লিক করলে দেখবেন যে যত অফিস আছে এল জিডির আওতায় সব অফিস কিন্তু এখানে নামটা চলে আসছে ধরুন আপনি এখানে সাতক্ষীরা অফিস অফ দ্য এক্সিকিউটিভ ইঞ্জিনের এল জিডি এই নোটিশটা সাতক্ষীরার নোটিশ দেখবেন সিলেক্ট করে সার্চে ক্লিক করবেন কোনো লাইভে কোনো নোটিশ নেই তা আবার আমরা যাই অন্য কোনো একটা ডিভিশনে যেমন নাটোর সার্চে ক্লিক করলাম এই যে দেখতে পাচ্ছেন নাটোরের একটা ওয়েস টেন্ডার এখানে লাইভে আসে আবার যদি যাই আমি অন্য একটা দপ্তরে যাই মাগুরা যাই এখানে সার্চে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো টেন্ডার নোটিশ লাইভে আছে এভাবেই আপনারা আপনাদের নোটিশগুলো বের করবেন আবার একটু দেখাই আবার একটু বলি যে আপনারা যদি অন্য ডিপার্টমেন্টের দেখতে চান সেক্ষেত্রে এখানে কিন্তু মিনিস্ট্রি লেখা আছে যেমন মিনিস্ট্রি অফ ল্যান্ড মিনিস্ট্রি অফ ইনফরমেশন এখানে কিন্তু সব কিছু এখানে মিনিস্ট্রি অফ টেক্স অ্যান্ড জুট এখানে দেওয়া আছে মিনিস্ট্রি অফ ওয়াটার রিসোর্স এখানে কিন্তু সবগুলোই দেওয়া আছে আপনার যেটা যে ডিপার্টমেন্টের টেন্ডার মিনিস্ট্রি অফ এডুকেশন আপনার যে মিনিস্ট্রি টেন্ডার নোটিশ দেখবেন সেই মিনিস্ট্রি এখানে সার্চ করে প্রথমে প্লাস প্লাস আইকনে ক্লিক করবেন এই প্রথমে প্লাস আইকনে ক্লিক করবেন তারপরে এই যে আপনার যে ডিভিশন যে অফিস যেমন ওয়াটার বোর্ড এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে এখানে সিলেক্ট প্রক্রিয়াম ইনটি লেখা আসলে আপনি এখানে যে ডিভিশনের নোটিশ দেখবেন সেই নোটিশকে কিন্তু আপনি এখানে সিলেক্ট করে সার্চে ক্লিক করলে আপনার এই টেন্ডার নোটিশগুলো কিন্তু বের হয়ে যাবে তো এভাবেই আপনারা আপনাদের এল টেন্ডার এবং ওটিএম টেন্ডার নোটিশগুলো কিন্তু খুব সহজেই ইউজিপি আইডিতে লগ ইন করা ছাড়াই দেখতে পারবেন